করলে হার্ট ভালো থাকবে আমি সবসময় বলি যে ইট গ্রিন গো টু দা গ্রিন লিভ ইউর গ্রিন লাইফ এই হার্ট ডিজিজ শুনলেই যেটা সবাইকার প্রথম মনে আসে সেটা হলো হার্ট অ্যাটাক একদম রাইটলি ইউসেড তো হার্ট অ্যাটাক ছাড়াও অন্যান্য আদার সমস্যা হতে পারে যে কোনো সিমটমস কি হার্ট ডিজিজ রিলেটেড সমস্যাকে অবহেলা করা মানেই গুরুতর সমস্যাকে ডেকে আনা হ্যালো এন্ড ওয়েলকাম বিবি পোদার হসপিটাল পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি শিল্পা আর অন্যান্য দিনের মতো আজকেও আমাদের এই পডকাস্টে থাকবে কিন্তু বিশেষ কিছু আলোচনা কি নিয়ে আলোচনা শরীরের এমন একটি অংশ এবং অবশ্যই শরীরের এমন কিছু রোগ নিয়ে আজকে আলোচনা করব যেগুলো সম্বন্ধে সকলের ধারণা যে ভীষণ ভালো রকম পরিষ্কার রয়েছে তা কিন্তু নয় তবে আমরা এই পডকাস্টের মাধ্যমে প্রত্যেক সময় চেষ্টা করি বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করতে এবং সেই শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করার মধ্যে দিয়ে আমরা কিন্তু অ্যাওয়ারনেস টাও কিন্তু করার চেষ্টা করি এবং সেই জন্যই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ গুরুত্বপূর্ণ এবং আমি বলবো শুধুমাত্র ওয়েদারের উপর ডিপেন্ড করে কিন্তু এই অসুখটা আমাদেরকে আক্রান্ত করে না সারা বছর আমাদের নিজের খেয়াল রাখতে হবে তবে কিন্তু আমরা এই ধরনের সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে পারবো এবং আমরা যে প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব তা বাদে যদি আপনাদের মনে হয় আরো অন্য কোনো প্রশ্ন যেগুলো আপনারা জানতে চান এই সমস্যা সংক্রান্ত তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু আমাদেরকে কামেন্টে জানাতে পারেন অবশ্যই আমরা সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব এবং আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তরটা পৌঁছে দেব। আজকে আমরা আলোচনা করব হার্ট ডিজিজ নিয়ে হার্ট ডিসিজ বা হৃদরোগ সংক্রান্ত যে সমস্ত রোগগুলো আমাদেরকে আক্রান্ত করে এবার হৃদরোগ সংক্রান্ত রোগ বলতেই আমাদের মনে হয় ওই তো একটাই হতে পারে হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেলিয়ার কিন্তু এর বাদেও যে আরো বিস্তর একটা সাবজেক্ট এই হার্ট ডিসিজ সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমাদের এই আলোচনায় এই বিষয়গুলো নিয়ে যিনি আমাদের আলোকপাত করবেন তিনি কিন্তু রয়েছেন আমাদের আজকের অতিথি আমাদের বিপদ হসপিটালে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন ডক্টর সৌমকান্তি দত্ত সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট নমস্কার ডক্টর দত্ত স্বাগত জানাই আপনাকে এবং আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে হার্ট ডিজিজ এবং যেটা আমি শুরুতেই বললাম হার্ট ডিজিজ এই কথাটা হয়তো আমরা শুনে অভ্যস্ত কিন্তু হার্ট ডিজিজের আওতায় কত ধরনের সমস্যা রয়েছে সেটা আগে জানতে চাই একদম তো এই হার্ট ডিজিজ শুনলেই যেটা সবাইকার প্রথম মনে আসে সেটা হলো হার্ট অ্যাটাক একদম রাইটলি ইউসেড তো হার্ট অ্যাটাক ছাড়াও অন্যান্য আদার সমস্যা হতে পারে যেমন হার্টের অ্যারিদমিয়াস হতে পারে যেটা হার্ট রেট কমে যাওয়া বা ব্র্যাডি অ্যারিদমিয়া বা হঠাৎ করে হার্ট রেট বেড়ে যাওয়া যাকে আমরা ট্যাকি অ্যারিদমিয়াস বলে থাকি হার্ট রেট এতটাও কমে যেতে পারে যে নিজস্ব হার্ট রেটের জন্য আপনি বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছেন সেটাও হতে পারে সিনকোপি বলে থাকি আমরা তাকে তো সেই কারণে পেসমেকার লাগতে পারে সেই সব পেশেন্টে এছাড়া যেটা হতে পারে হার্ট ফেলিওর বা হার্টের পাম্প যে ক্যাম্পাম্পিং ক্যাপাসিটি সেটা কমে যাওয়া সেই ক্ষেত্রে মানুষ যেটা হয় কি এমনিতেই অল্পতেই হাঁপিয়ে যায় ইজি হয় মানে বুক ধরপর করা অল্পতেই একটুতেই হাঁপিয়ে যাচ্ছেন আগে হয়তো আপনি দু কিলোমিটার স্ট্রেচ হেঁটে যেতে পারতেন এখন দেখতেন যে আপনি পাঁচশো মিটারেই হাঁপিয়ে পড়ছেন তো এইগুলো সিমটমস জেনারেলি হতে পারে তো বুকে ব্যথা বা রেট্রোস্টার্নাল চেস্ট পেন যেটা আমরা বলে থাকি যে হার্ট অ্যাটাকের লক্ষণ এগুলো ছাড়াও যদি অন্যান্য সিমটমস দেখা যায় যেমন মাথা ঘোরানো হঠাৎ করে চোখের সামনে অন্ধকার হয়ে যাওয়া প্যালপিটেশন হওয়া বা নিজের হার্ট সাউন্ডকে আপনি নিজেই ফিল করতে পারছেন হার্ট রেট অনেকটা কমে যাওয়া এই ধরনের সিমটমস যদি হয়ে থাকে তাহলে আমাদের রিকোয়েস্ট তৎক্ষণাৎ আপনি কোনো নিয়ার কার্ডিওলজিস্ট বা জেনারেল ফিজিশিয়ানের সাথে ইমিডিয়েট যোগাযোগ করুন কারণ যে কোনো কি হার্ট ডিজিজ রিলেটেড সমস্যাকে অবহেলা করা মানেই গুরুতর সমস্যাকে ডেকে আনা যে কোনো সময় এইগুলো হঠাৎ করে সাডেন কারিয়া ক্যারেস্টের লক্ষণ নিয়ে প্রেজেন্ট করতে পারে সেই কারণে আমরা বলে থাকি যে যদি হার্ট ডিজিজ রিলেটেড কোন সিমটমসই হচ্ছে ইমিডিয়েট একটা ইসিজি করান এবং তার সাথে আপনারা কার্ডিওলজিস্ট বা ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করুন এবং ডক্টর দত্ত যেটা আপনি বললেন যে যে ধরনের বেসিক সিমটমস গুলো মাথা ঘোরা হতে পারে বা আরো বিভিন্ন সিমটমস গুলো আর একটা জিনিস একটু জানতে চাইবো সবার আগে যে এখন আমাদের লাইফস্টাইল প্রত্যেকের লাইফস্টাইলই অনেকখানি পরিবর্তন হয়ে গিয়েছে এবং সেটা একেবারেই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় কিন্তু তারপরেও আমরা আমাদের লাইফস্টাইলটা খুব জলদি চেঞ্জ করতে পারছি না এবং সেই জন্য বিভিন্ন রোগে বিভিন্ন বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে তো হার্ট ডিজিজ বাই হার্ট ডিজিজ রিলেটেড যে বেশ কিছু সমস্যা সেগুলোর কি এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কোন বয়সের সীমা রয়েছে নাকি যে কোন একদমই না হার্ট ডিজিজ যে মানুষের হতে পারে একটা আট বছরের ছেলে থেকে আট মাসের এরা শুরু করি কনজেনিটাল হার্ট ডিজিজ যারা অলরেডি জন্মগত হার্টের প্রবলেম নিয়ে জন্মায় যেমন হার্টে ফুটো থাকা এএসডি ভিএসডি পিডিএ সংক্রান্ত লক্ষণ থাকা হার্ট ফেলিওরে সিমটমস একদম বাচ্চার থেকে শুরু করে অ্যাডোলেসেন্ট গ্রুপে ভ্যালভুলার হার্ট ডিজিজ যেটা আমাদের ইন্ডিয়ান সিনারিওতে খুবই কমন একটু বয়স্কদের ক্ষেত্রে বা এখন আমরা দেখি আপনি যেটা বললেন যে লাইফস্টাইল চেঞ্জেস এর জন্য আমরা অনেক বেশি অ্যাডিকশনে আক্রান্ত অনেক বেশি স্ট্রেস অনেক বেশি মেন্টাল স্ট্রেস ফিজিক্যাল স্ট্রেস তার সাথে অ্যাবনরমাল ফুড হ্যাবিটস এইগুলো জেনারেলি করোনারি আর্টারি ডিজিজ বা আর্লি আথ্রোস্কলোরোসিস যেটা আমরা বলে থাকি সেগুলোকে ডেকে আনছে তো আগে যেটা দেখা যেত যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ওপর মানুষদের হার্ট অ্যাটাক হচ্ছে যেটা দেখা যায় যে ছেলেরা বাবাদেরকে নিয়ে আসতো আমরা বলি এখন দেখা যাচ্ছে উল্টো যে বাবারা ছেলেদেরকে নিয়ে আসছেন হার্ট ডিজিজের জন্য কেন ছেলের লাইফস্টাইল বাবার মতো নয় তাই না তো সেই কারণে যে কোনো হার্ট ডিজিজ যে কোনো এজেই হতে পারে সেটা হার্ট অ্যাটাক থেকে শুরু করে কনজেন্যাল হার্ট ডিজিজ থেকে শুরু করে ভালভের সমস্যার থেকে শুরু করে হার্ট ফেলিওর থেকে শুরু করে অ্যান অ্যারিড যেটা আমি বললাম যে হার্টের ছন্দপতন অ্যাবনর্মাল হার্টবিট সেগুলো সবই স্ট্রেস এবং তার সাথে অ্যাবনরমাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাবনরমাল স্লিপ তার সাথে অ্যাডিকশন এগুলো আমাদেরকে দৈনন্দিন হার্ট ডিজিজের দিকেই ঠেলে দিচ্ছে হার্টের কোন সমস্যা হচ্ছে এটা সাধারণত যদি আমি বলি ইন জেনারেল মানুষ কিভাবে বুঝবে যে তার হার্টটা কিন্তু সুস্থ নেই এটা যদি একটু বলে তো সিমটমস অবভিয়াসলি সিমটমস এর মধ্যে চেস্ট পেইন যেটা সব সময় সমানভাবে নাও হতে পারে চেস্ট পেন আসা বা যাওয়া বা আপনি একটা এফোর্ট এনজাইনা না বলি মানে আপনি খানিক দূর হেঁটে যাচ্ছেন সিঁড়ি চড়ছেন আপনার বুকে ব্যথা হচ্ছে চুয়াল টেনে ধরছে বাঁ হাতের দিকে আপনার চেস্ট পেন রেডিয়েশন হচ্ছে এই ধরনের সিমটমসের নিয়েও কিন্তু হার্ট ডিজিজের লক্ষণ অল্পতেই হাঁপিয়ে যাওয়া বা ইজি ফ্যাটিকেবিলিটি মানে ধরুন আপনি আগে অ্যাট এ স্ট্রেচ পাঁচতলা উঠতে পারতেন এখন একতলাতেই হাঁপিয়ে যাচ্ছেন একটু হাঁটতে গেলেই হাঁপিয়ে যাচ্ছেন প্যালপিটেশন মানে নিজের হার্ট সাউন্ডকে নিজে বুঝতে পারা অল্পতেই বুক ধরপর করে উঠছে সামান্য সমস্যা হলো তাতেই আপনি দেখছেন যে হার্ট রেট প্রচন্ড বেড়ে যাচ্ছে আজকাল কোভিড এর পর আমাদের সবাইকার বাড়িতেই অলমোস্ট পালস অক্সিমিটার আছে আমরা ডিজিটাল ওয়াচ পরি তাতে দেখা যায় যে যদি হার্টের রেট প্রচন্ড হাই থাকছে একশোর ওপরে পার্সিস্টেন্টলি থাকছে এই ধরনের সিমটমস যদি থাকে তাহলে হার্ট ডিজিজের লক্ষণ এছাড়া যেগুলো হয় সেটা হচ্ছে সিনকপি আর প্রি সিনকপি মানে মাথা ঘুরে যাওয়া হঠাৎ করে চোখের সামনে অন্ধকার হয়ে যাওয়া যেটা ব্ল্যাক যেটা ব্ল্যাক আউট আমরা বলে থাকি এগুলোও কিন্তু হার্ট ডিজিজেরই লক্ষণ মানে হার্টের পাম্প ফেলিওর বা হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অনেকখানি কমে আসছে তো সেই ক্ষেত্রে যেটা ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ইন্টারভেনশনাল থেরাপিজ আর অ্যাভেলেবল আমরা এখন যে কোনো হার্টের সংক্রান্ত রোগকেই কিন্তু ট্রিট করতে পারি সেটা মেডিসিন দিয়ে হোক বা ইন্টারভেনশনাল থেরাপি দিয়ে হোক বা আদার্স কোনো জিনিস দিয়ে হোক বাট জিনিস যেটা হলো আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি রোগটাকে ডায়াগনোসিসই না করেন নেগলেক্ট করেন তাহলে কিন্তু হার্ট ডিজিজ খুব তাড়াতাড়ি বিপদের সম্মুখীনতা পরিণত একেবারে তাহলে বোঝাই গেল যে যেই গুলো ডক্টর দত্ত আমাদেরকে আজকে বললেন বা আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যদি মনে হয় আপনার অথবা আপনার পরিবারের কারোর বা পরিচিত কারোর এই ধরনের সমস্যাগুলো হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ডক্টর দত্তর কথা অনুযায়ী আমাদেরকে কিন্তু যারা বিশেষজ্ঞ যারা ডাক্তার তাদের সঙ্গে পরামর্শ করা ইমিডিয়েটলি বেশ প্রয়োজন নিজেরা কখনোই এটা ভাববেন না যে বুকে ব্যথা হচ্ছে তার মানে হয়তো গ্যাসের থেকে হচ্ছে কিসের জন্য হচ্ছে সেটা নিজেরা না ঠিক করে অবশ্যই ডাক্তারদের সঙ্গে পরামর্শ করুন আর টিম ডুপি হসপিটাল তো অবশ্যই রয়েছে সবসময় আপনাদের যে কোনো শারীরিক সমস্যার সমাধান করিয়ে দেওয়ার জন্য এবং যেটা নিয়ে আলোচনা করছিলাম আজকে যে এই যে বিভিন্ন বয়সের মানুষেরও আজকাল এই সমস্যাটা হচ্ছে আপনি যেটা বললেন বাই বার্থ যাদের এই ধরনের সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে ইন জেনারেল যদি আমি মনে করি যে আমার হার্টের সমস্যা নেই এবং আমার হার্টকে ভালো রাখতে চাই তাহলে বেসিক কি লাইফস্টাইল হওয়া উচিত এবং কি ধরনের খাবার খাওয়া উচিত তো লাইফস্টাইল মডিফিকেশন মোস্ট ইম্পর্টেন্ট থিং কি কি করলে হার্ট ভালো থাকবে আমি সব সময় বলি যে ইট গ্রিন গো টু দ্য গ্রিন ফিল্ডস টু লিভ ইউর গ্রিন লাইফ তার মানে কি আপনাকে যদি আপনার খাবারের দিকে লক্ষ্য করি তাহলে গ্রিন ভেজিটেবলস এবং ফ্রুটস নিয়মিতভাবে খাওয়া দরকার এক্সেসিভ ফ্রায়েড আইটেমস বা ক্যাফিন বা কফি খাওয়া অ্যালকোহল কনজামশন এগুলোর থেকে বিরত থাকা যদি খাবার বাদ দিই তাহলে স্ট্রেস মোস্ট কমন সিমটমস অ্যাপ নর্মাল স্লিপ সাইকেল মানে আপনি ধরুন ছ ঘন্টার কম ঘুমোচ্ছেন বা ইভেন বেশিও ঘুমোচ্ছেন সেক্ষেত্রেও হার্ট ডিজিজ হতে পারে স্মোকিং রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেটা আমাদের মডিফাইবল বলি স্মোকিং অ্যাবসোলিটলি নো তাছাড়া যে সিমটমস বা আদার্স জিনিস যেগুলো আমাকে প্রিভেনশন করতে পারে সেগুলো হলো রেগুলার এক্সারসাইজ যদি আমরা থার্টি মিনিটস অ্যাটলিস্ট প্রতিদিন ওয়াক করি রিস্ক ওয়াকিং অ্যাটলিস্ট হাঁটতে হবে তিরিশ মিনিট তাহলেও সেটাকে হার্টকে ভালো রাখে যদি আমরা একেবারেই না হাঁটি সেডেন্টারি লাইফস্টাইল যদি হয়ে যায় আমরা খাচ্ছি ঘরে চেয়ারে বসে থাকছি কাজ করছি আবার রাত্রিবেলা ডিনার করছি আবার শুয়ে পড়ছি তো দিস সেডেন্টারি লাইফস্টাইল ইস এক্সট্রিমলি ডেঞ্জারাস তাহলে যে যেগুলো ট্রিটমেন্ট আবার বলে দিই যদি আপনি হার্টের ডিজিজকে প্রিভেন্ট করতে চান তাহলে নিয়মিতভাবে হাঁটুন ছ থেকে আট ঘন্টা ঘুমুন স্ট্রেসকে প্রিভেন্ট করুন স্মোকিং অ্যালকোহল থেকে বিরত থাকুন এক্সেসিভ ফ্রায়েড আইটেমস জাঙ্ক ফুডস থেকে অ্যাভয়েড করুন ফ্রুটস এবং ভেজিটেবলস বেশি পরিমাণে খান এছাড়াও যারা অলরেডি হার্ট ডিজিজে আক্রান্ত সাপোজ অনেকেই অলমোস্ট আরবান সিনারিওতে দেখতে গেলে ওয়ান থার্ড অফ পিপল যারা হারপার টেনশনের রুগী প্রেশার এবং সুগার খুবই কমন কেন হচ্ছে ইজ বিকজ অফ লাইফস্টাইল যদি প্রেশার এবং সুগার ধরা পড়েছে বা কোনো রকম হার্ট ডিজিজ আপনি আক্রান্ত সাপোজ আপনার হার্ট অ্যাটাক হয়েছে তা সত্ত্বেও আপনি নিয়মিতভাবে যদি ওষুধ খান কোনো ডাক্তারবাবুর আন্ডারে নিজের থেকে ওষুধ চেঞ্জ করা যাবে না নিজের থেকে ওষুধ অ্যাড করা বা নিজের থেকে ওষুধ বন্ধ করা সেগুলো কিন্তু মারাত্মক ক্ষতিকারক জিনিসে পরিণত হতে পারে সেই কারণে আমরা বলি যদি আপনার হার্ট ডিজিজ বা হাইপার টেনশন ইভেন ডায়াবেটিস ক্রনিক কিডনি ডিজিজ বা ইভেন ব্রেন স্ট্রোক হতেই পারে কিন্তু তা সত্ত্বেও আপনি নর্মাল লাইফ লিড করতে পারবেন যদি আপনি ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্টের দ্বারা প্রেসক্রাইব করা নিয়মিতভাবে ওষুধ খেতে থাকেন সো ভালো থাকার জন্য হেলদি লাইফস্টাইল ইজ ভেরি মাচ অনেক ধন্যবাদ ডক্টর দত্ত যেই গুলো আপনি বললেন আজকে আমাদের এই পডকাস্টে আমাদের আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন বা হয়তো দেখবেন তাদের জন্য কিন্তু অনেকখানি হেল্পফুল হলো বলেই আমার বিশ্বাস এবং আজকে যতটুকু সম্ভব আমরা হার্ট ডিজিজ সংক্রান্ত বিষয়গুলো ছুঁয়ে গেলাম আমাদের আজকের এই আলোচনায় যদি মনে হয় এই আলোচনা শোনার পর যে আরো অন্য কোনো প্রশ্ন আপনাদের রয়েছে হার্ট ডিজিজ সংক্রান্ত তাহলে ডেফিনেটলি সেই প্রশ্ন আপনারা কিন্তু কমেন্টে রাখতে পারেন আজকের মতো আমাদের সময় শেষ তাই আজকের এই পডকাস্ট এখানেই শেষ করছি আগামী কাল আবারো দেখা হচ্ছে বা আগামী দিনে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ডক্টর দত্তকে সঙ্গে নিয়ে থাকছি এই হার্ট ডিজিজ সংক্রান্ত আরো কিছু বিস্তারিত আলোচনায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর এভাবেই টিম বিপি হসপিটালকে একেবারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাপোর্ট করতে ভুলবেন না নমস্কার